খালি বোরকা পরে আইন দে গেছি গা, এতে আপনি আধা মিনিট বেউস হয়ে গেছে, গেল কি গেল কি? শুধু বোরকা পরে গেল, হাত মোজা পা মোজা লাগায়া, এতেই যুবক টেনশনে পড়ে আছে, গেল কি? আর সেই যুবতী মেয়ে যদি চেহারা খোলা রাখে তাহলে আকর্ষণ হবে কি হবে না? আবার তোমার চেহারা দেখলে মহিলার আকর্ষণ হবে কি হবে না? তুমি যুবতী মেয়ের চেহারা দেখছো ছবিতে, ডাইরেক্ট নয়, এরপরে যদি বলো আমার ভিতরে কোনো আকর্ষণ নাই, তাহলে জবাব দুইটা, হয়তো তুমি মিথ্যাবাদী ধোকাবাজ, না হয় তুমি পুরুষত্বহীন যুবক। এই মিয়া, আল্লাহর ভয় অন্তরে যদি থাকে, নারীদেরকে বলা হয়েছে ওই নারীর দল, কোন জরুরতে যদি কোনো ভিন পুরুষের সাথে কথা বলো সালাম নয়, কর্কশ হয়ে কথা বলো, কারণ তোমার কণ্ঠের আওয়াজ একটা অ্যাকশন শুরু হয়ে যাবে, কণ্ঠের আওয়াজের পুঁজি করে পুরুষটায় কলবের রোগে জিনায় লিপ্ত হয়ে যাবে, এরপরে হবে চোখের দর্শনের দ্বারা, চোখের জিনা, অন্তরের জিনা, এটা হলো প্রাথমিক, এরপরে হবে ধর্ষণ, ধর্ষণে যাওয়ার আগে দর্শনকে বন্ধ করো, ধর্ষণ বন্ধ করার আগে চোখের চাহনি দর্শনকে বন্ধ করো। আজকে প্যাচ লাগাচ্ছে সমাজে যে বক্তারে দেখে বয়ান শোনা যাবে, ভিডিওতে প্রজেক্টরে দেখে দেখে বয়ান শোনা যাবে, বলে আকর্ষণ হবে না। এই মেয়ে, আপনারা যারা বিয়া করছেন, বিয়ার আগে মাইয়া দেখেন নাই কথা হয় না, তো মাইয়ার কি দেখছেন? মাথা কি চেহারা, ফুল বডির সেন্টার, আকর্ষণীয় জায়গা কি চেহারা, খালি বোরকা পরে আইন দে গেছি গা, এতে আপনি আধা মিনিট বেউস হয়ে গেছে, গেল কি গেল কি? শুধু বোরকা পরে গেল, হাত মোজা পা মোজা লাগায়া, এতেই যুবক টেনশনে পড়ে আছে, গেল কি? আর সেই যুবতী মেয়ে যদি চেহারা খোলা রাখে তাহলে আকর্ষণ হবে কি হবে না? আবার তোমার চেহারা দেখলে মহিলার আকর্ষণ হবে কি হবে না? তুমি যুবতী মেয়ের চেহারা দেখছো ছবিতে, ডাইরেক্ট নয়, এরপরে যদি বলো আমার ভিতরে কোনো আকর্ষণ নাই, তাহলে জবাব দুইটা, হয়তো তুমি মিথ্যাবাদী ধোকাবাজ, না হয় তুমি পুরুষত্বহীন যুবক। ঠিক তেমনি ভাবে মহিলাও, কোন যুবক পুরুষকে দেখলে যদি বলে আমার ভেতরে আকর্ষণ হয়নি, তাহলে এক নম্বর জবাব, হয়তো সে মিথ্যাবাদী ধোকাবাজ, না হয় মহিলা নামের হিজড়া। সাহাবী উম্মে মাকতুম রসূলের ঘরের দিকে আগাচ্ছেন, আম্মাজান দেখতেছেন তাকাইয়া, নবী বলেন তাকায়ও না, আম্মাজান বলেন সে তো অন্ধ, আমাকে দেখে না, সে না দেখলে কি হবে, তুমি তো দেখো, তোমার চোখের জিনা হচ্ছে, হাটাজারির হুজুর যদি কিছু বলেন যে আমার বয়সের সীমানায় আমি পেরিয়ে গেছি, এখন আমার ভেতরে আকর্ষণ হয় না, সেটা কিছু সময়ের জন্য চিন্তা করা যায়, যুবক যুবতীর বেলায় চিন্তা করার সুযোগ নাই। মিয়া, ফতুয়া কোন দিকে ঘুরাবেন? যারা বলে নবীর সামনে মহিলারা এসে প্রশ্ন করেছেন, বক্তব্য শুনেছেন, রসুলের সাথে তুমি তুলনা দাও কেন, রসুলের সাথে তুলনা দাও কেন, রসুলকে তো আল্লাহ চারবার সিনা বিদীর্ণ করে, কুদরতি অপারেশন করে দুনিয়ার গুনাহের আকর্ষণ দূর করে দিয়েছেন, তুমি রসুলের সাথে তুলনা দাও কেন, আহমদ মূর্খ।
রসুলের জন্য ভিন্ন ব্যাপার। নাম্বার দুই হতে পারে পর্দার এক নাজিলের আগের ঘটনা, মহিলারা রসুলের কাছে আসতেন, তিনি তো রহমাতুল্লিল আলামিন, তিনি তো ইমামুল মুরসালিন, তিনি তো শাফিউল মুজনিবিন, তার সাথে তুলনা কেন? এজন্যই তো রসুল বলেছেন হাদিস মানিও না সুন্নাত মানো। সুন্নাত মানরে কপাল করার গোষ্ঠী, সুন্নতের আমল কর। হাদিস মানিস না হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নত। সুন্নত সব সুন্নত, হাদিস সব হাদিস সুন্নত নয়। হাদিসে আছে নবী দাঁড়িয়ে প্রস্রাব করে, আমিও করি। নবী বলছেন না হাদিস মানবি না, মানবি সুন্নত। হাদিসে আছে নবী 9টা থেকে 11টা বিয়া করেছেন, তুই এগুলো মানতে পারবি না। আমি যা বলেছি মানতে তা মানবি, আমি যা বলেছি মানতে ওটা হলো সুন্নত। সুন্নত মানো, নবীর অনেক কাজ আছে, ওটা ব্যক্তিগত কাজ, নবীর জন্য এটা স্পেশাল, উম্মতের জন্য বৈধ নয় করা। নবীর সামনে মহিলা গেছে, প্রশ্ন করছে, নবী জবাব দিছেন, তুমি কি হয়ে গেছো, তুমি কিসের তুলনা দাও? বড় আফসুস, আমরা বয়ান করি কি পরিমাণ যে টেলিফোন লেডিসরা করে, হাতের নাগালে পায় না, কারণ টেলিফোন তো আর আমি ধরি না। কি ব্যাপার কি বলে, হুজুরের সাথে আধা মিনিট কথা বলবো কেন? একটা মাসআলা জানবো। ও মাসআলা জানার জন্য তোমার আমারে দরকার? হ্যাঁ, আর নাই তোমার এলাকায় হুজুর? কাগজে লিখে প্রশ্ন মাদ্রাসায় পাঠিয়ে দাও, মাদ্রাসাওয়ালারা কাগজে জবাব লিখে পাঠিয়ে দিবে। টেলিফোন কেন হাফিজুর রহমানের কাছে, টেলিফোন কেন বক্তাদের কাছে? অবশ্যই কণ্ঠের আকর্ষণে পড়েছে। তো যেই মহিলা কণ্ঠের আকর্ষণে পড়ে, সেই মহিলা চেহারার আকর্ষণে কি পড়বে না? আর চেহারার আকর্ষণে কি অন্তরে জিনার কল্পনা হবে না? মূর্খ ধোকাবাজ মুনাফিক, মাস্তানি করো, অন্ধের মতো দৌড়াচ্ছে, অন্ধের মতো। কওমি সন্তানে না অন্ধভক্ত নয়, কওমি সন্তানেরা যাচাই বাছাই করে যদি দেখে হাফিজুর রহমান সঠিক লাইনে আছে তো মানে, ব্যাঠিক থাকলে মানতে রাজি নয়। চরমরাই বুঝি না, দেওবন্দি বুঝি না, তাবলিগ বুঝি না, আজকে তারা যাচাই বাছাই করে মানুষকে মহব্বত করে, হক মেনে নেয়, বাতিলকে মানে না, যার দৃষ্টান্ত সাহাব সাহেবের ঘটনা। আর তোমরা তো অন্ধভক্ত, যা আমার গুরু ঠাকুরে কইছে ওটা মানতেই হবে, জাহান্নামে গেলে যাব। কারণ তুমি তো গুরু ঠাকুরের গোলাম, আমরা তো আল্লাহর গোলাম। আমরা কোন ঠাকুরের গোলাম না, কোন ব্যক্তির পূজা করি না, আমরা আল্লাহর গোলামি করি। অন্ধভক্ত না, অন্ধভক্ত কওমি সন্তানেরা নয়, অন্ধভক্ত দেওবন্দীরা নয়, অন্ধভক্ত এই বাতিল ফেরকা মূর্তি পূজারী ব্যক্তি পূজারীরা। হক কথা বললেও মানে, বাতিলটা মানে কেমনে, ওটারে হক বানানোর জোড়া তালি দিয়ে যুক্তি দেয়। কারণ গুরু ঠাকুরের মানতেই হবে, উল্টা পাল্টা বললেও তালি দিয়ে মানবো। আমাদের ছেলেরা আমাদের সন্তানেরা প্রত্যেকটা বিষয়ে যাচাই বাছাই করে এরপরে কথা বলেন এবং মানেন, কারণ অন্ধভক্ত নয় সচেতন ভক্ত। কওমি সন্তান দেওবন্দি সন্তান সচেতন ভক্ত, এরা গুরু ঠাকুরের ভক্ত না, এরা আল্লাহর গোলামি করে রসুলের তরিকায়। আর এই লাইনে যারা থাকবে তাদেরকেই মানবে, যারা থাকবে না তাদের মানবে না। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন, আমিন।